পর্দায় তার দরাজ কণ্ঠের গর্জন ছিল বাঘের মতো। তার কণ্ঠে খলনায়কের বিভৎসতা যেমন প্রাণ পেত, তেমনি সাদামাটা চরিত্রেও দর্শকের মন জয় করত। বলছি ঢাকায় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজীবের কথা। দাপুটে এই অভিনেতার ১৯তম প্রয়াণ দিবস আজ। পুরো নাম ওয়াসিমুল বাড়ি রাজীব, চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি রাজীব নামেই পরিচিত। ১৯৫২ সালের পহেলা জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকিতে জন্ম তার। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন, ইচ্ছে ছিল নায়ক হবেন, সেই লক্ষ্যেই ঢাকায় আসেন তিনি। ১৯৮১ সালে রাখে আল্লাহ মারেকে চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। পরের বছর কাজী হায়াতের খোকন সোনা সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর আরো একাধিক সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে, তবে কোন সিনেমাতেই নায়ক রূপে দর্শকদের নজর কাটতে পারেননি। পরবর্তীতে রাজীব অভিনয় শুরু করেন ভিলেনের চরিত্রে। একের পর এক সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ঢালুটের বহু ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেছেন রাজীব। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে, প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে। অভিনয় সুবাদে দর্শকের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি পুরস্কারের মঞ্চেও নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাজীব। হীরামতি, দাঙ্গা, বিদ্রোহ চারিদিকে এবং সাহসী মানুষ চাই সিনেমাগুলোর জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। অভিনয়ের পাশাপাশি নেতৃত্বেও অসামান্য গুণের অধিকারী ছিলেন রাজীব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটা রাজনৈতিক বংশের লোকেরা মাথায় দেয়। রূপালী পর্দার দাপুটে এই অভিনেতা ২০০৪ সালের আজকের দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তার রাগি চেহারা আর জোরালো সংলাপ আজও বাড়িয়ে দেয় দর্শকদের হৃদস্পন্দন। বাংলা চলচ্চিত্র প্রেমীরা ইতিহাসের অন্যতম এই খলনায়ককে মনে রাখবে আজীবন। মারিয়াসন, শোবিজ টুনাইট।